সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মমতা ব্যানার্জি নেতা হন, পশ্চিমবঙ্গলা যা অবস্থা ভারতেও তাই হবে। দেখুন, শরদ পাওয়ারকে সবাই ধরেছেন, সিনিয়র আছেন, কিন্তু তারও ইতিহাস যেটা আছে, একসময় টেরিস্টদের সঙ্গে যোগাযোগ ছিল, বোম্বে দাঙ্গা ইত্যাদি সময় তার যে ভূমিকা ছিল সেটা সন্দেহের উপরে নয়। এরকম ব্যক্তি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হন, তাহলে আবার এই দেশেতে টেরোরিজম বাড়বে। আর এটা ঠিক যে বিরোধীরা আছেন, কোনো নেতা নেই, কে নেতা হবে, কে মোদির সামনে যাবে, কে মুরগি হবে ঠিক করা যাচ্ছে না, কেউ রাজি নয়। শরদ পাওয়ারের যা বয়স, এই বয়সে আর লোকে হাওয়া খায় না, কেউ ক্ষুদিরাম হতে চাইবে না। তো সেই জন্য মমতা ব্যানার্জির ইচ্ছা আছে যে কেউ যদি একবার আমাকে বলে আমি রাজি হয়ে যাবো, কিন্তু কেউ ওনার নাম বলবে না। উনি খুব চেষ্টা করছেন, সবাইকে বোঝাচ্ছেন, কেউ আসতে চাইছে না। শুনলাম ওখানে 18টা পার্টি এসেছিলো, আমাদের পশ্চিমবঙ্গে এরকম 10টা পার্টি আছে যার কোনো প্রতিনিধি নাই, তারা বৈঠকে কী লাভ? তাদের এমএলএ এমপি কতজন আছে হিসাব করে দেখুন। মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া লিডার হওয়ার অনেক দিনের চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, এটা বোধহয় শেষ সুযোগ ওনার কাছে। দাদা, অন্যদিকে একটা প্রশ্ন, যেটা হচ্ছে সিবিআই এর প্রতি সাধারণ মানুষ কিন্তু আস্থা হারাচ্ছে। ভৎসনা কয়েকদিন আগে সিবিআই কে করেছে হাইকোর্ট, কালকে রামপুরহাটে কোর্টেও করেছে সিবিআই কে তাদের তদন্ত নিয়ে। তো আস্তে আস্তে যেটা বিজেপি থেকেও দাবি করছিলেন যে সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত, সিবিআই তদন্তের প্রতি মানুষ, বিজেপি নয় সারা দেশ চাইছে সিবিআই তদন্ত, কারণ আর কারোর উপর ভরসা নেই। কোর্টও চেয়েছে, তাই কোর্ট আদেশ দিয়েছে বলে তদন্ত হচ্ছে। যারা পশ্চিমবাংলায় মার্ডার হয়ে গেছে, আমাদের পার্টির লোক হোক বা টিএমসি হোক বা অন্য কেউ, সবাই সিবিআই বলেছে, কারণ যেটুকু আস্থা আছে সিবিআই এর উপরে। যেহেতু কোর্ট এতে হস্তক্ষেপ করেছেন, কোর্টের অধিকার আছে, দায়িত্ব আছে সিবিআই কে দিয়ে কাজ করে নেওয়ার, আর সেটা হওয়া উচিত। কংগ্রেস আর বামকে নিয়ে মোদী বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা, বলছেন এরকম বড় বিরোধী ঐক্য এর আগে হয়নি, কি বলবেন? আগে তো হোক, ইট কাঠ পাথর জোগাড় হয়েছে, বাড়ি কবে হবে? ওতেই তো সব আটকে যাচ্ছে, আমরা দেখতে পেলাম না সেই জিনিসটা। 19-এর ইলেকশনের আগে ওখানে বিরাট বড় র্যালি হয়েছিল, বহু নেতা এসেছিলেন, তারা কোথায় আজকে? তারা অনেকেই আজ কালকের মিটিংয়ে আসেননি। সেই জন্য বিশ্বাসযোগ্য নেতা কেউ নাই। শরদ পাওয়ার একটু ছিল বলে তাকে ধরছেন, তিনি এ বয়সে আর চাপ নেবেন না। মমতা ব্যানার্জি নেতা হন, পশ্চিমবাংলার যা অবস্থা ভারতেও তাই হবে। রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে আজকে একটা তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবে, কি বলবেন? কার সঙ্গে? প্রধানমন্ত্রী। সে যান, চাটা খেয়ে আসুন, ভালো হবে, মায়ের পরিবর্তন হবে। দিদিমণি এই ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য দিল্লি চলে গেছেন, ভাইপো ত্রিপুরা চলে গেছেন, রোজ রোজ ঝামেলা, এই টিভি খুললেই আপনারা সব উল্টোপাল্টা দেখাচ্ছেন, আমরা ধর্ণা দিচ্ছি, রাস্তার দুই ধারে এসএসসি টেটের লোকেরা পরীক্ষা দিয়ে বসে ধর্ণা দিচ্ছে, এটা কার ভাল লাগে? সকাল থেকে এই ক্যাচের ক্যাচের, কদিন শান্তিতে থাকার জন্য মায়ের মধ্যে দিল্লি বেড়াতে যান।